তো আমার ব্লগে ইউজুয়ালি আপনারা দেখে থাকেন রেসিপি বা টুকটাক ডেলি লাইফে আমি কী কেনাকাটি করলাম, সংসার রিলেটেড সমস্ত টুকটাক ব্লগ। মেনলি রেসিপিজই আমি দিয়ে থাকি, আমি রান্না করতে খুব ভালোবাসি। তো কালকে আমার কোনো রান্নাবান্নি নেই, আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, তো সেই জন্য একটু অন্যরকম ব্লগ আনার চেষ্টা করছি। এই যে প্যান্ডেল ফ্যান্ডেল হয়ে গেছে, তো কেমন লাগছে কী না লাগছে, প্যান্ডেল কীরকম হয়েছে, কী কী আনা হয়েছে, সেই রিলেটেডই আজকে ভিডিওটা যাচ্ছে। তো আপনারা বাকিটা দেখতে থাকুন। তো যাই হোক, আগে এই জায়গাটা থেকে ভিউটা আপনারা দেখেছেন অন্যরকম, আজকে দেখুন একটু অন্যরকম লাগছে। আমি আমার বারান্দা থেকে দেখিয়েছি, ওই যে আমার গাছগুলোকে সব ওদিকে শিফট করে দেওয়া হয়েছে, আর এখানে প্যান্ডেল তৈরি হয়ে গেছে। কালকে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, কী অনুষ্ঠান কী না কী ডিটেলস সব আপনাদেরকে জানাতে থাকবো পরে। তো প্যান্ডেলটা পরে কালকে ভালো করে দেখিয়ে দেবো, বা একটু পরে বেরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে এই যে অনুষ্ঠানের জন্য যে সমস্ত বাজারপত্র লাগবে সব কেনা হয়ে গেছে, বাবা সব কিনে রেখে দিয়েছে। এখানে রয়েছে এই যে টমেটো, ফুলকপি, এই যে এঁচোড় অনেকগুলো, এই ব্যাগটার মধ্যেগুলো এখনও সব আনপ্যাক করা হয়নি। এখানে কী কী রয়েছে, ধনে পাতা, শশা রয়েছে, গাজর রয়েছে, অনেক শশা, আরও সব এই যেগুলো কী রয়েছে, লেবু রয়েছে, প্রচুর কিছু রয়েছে এর মধ্যে। তারপরে আরও এখানে আরও টমেটো রয়েছে, ওখানে মায়ের ক্যাপসিকাম গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর আমাদের বাহারি গাছটা, এটা আমার ভীষণ প্রিয় একটা গাছ, এই গাছটা নিয়ে না আর একটা আমাদের কাছে ছিল, লাল টাইপের পাতা, ওপরটা সাদা। তো যাই হোক, সেটা মরে যাওয়ার পরে আমি ওটারই মোটামুটি সিমিলার খুঁজে, অনেক খুঁজে এইটা পেয়েছি, এক্স্যাক্ট ওটা পাইনি, ওটা কখনো পেলে আবার নেব। তো এই আর একটা ব্যাগ রয়েছে, এই যে ব্যাগটার মধ্যে আরও বাজার রয়েছে। এর মধ্যে কী কী রয়েছে দেখি, রসুন রয়েছে, লঙ্কা রয়েছে, মানে প্রচুর মটরশুঁটি রয়েছে, আদা রয়েছে, নিচে পেঁয়াজ টেয়াজ সব কিছু রয়েছে। যাই হোক, সব খুলে এখন আর আমি বের করে কাজ বাড়াবো না মায়ের। তো এই হলো এই জায়গাটায় মোটামুটি সব বার করা রয়েছে। আই থিঙ্ক মা এগুলোকে সব ধুতে ধুতে দেবে। আর ওদিকে এই যে সকালের বাসন কোসন, আজকে যা রান্না বাড়ি হয়েছিল সব এই যে মা ধুয়ে অলরেডি শুকোতে দিয়ে দিয়েছে। আর এই যে আমাদের গাছের গোড়ায় দেওয়ার জন্য ফুল সব জমিয়ে রাখা রয়েছে। গাছগুলো যেগুলো মা লাগিয়েছিল আমি দেখাবো, বিকেলবেলা দেখাবো হয়তো। তো চলুন দেখি আর কী কী বাবা এনেছে, সেগুলো আমি এখনও দেখিনি, আমিও দেখি আপনাদেরও দেখাই। তো এই যে এখানে সব তেল টেল এনে রেখেছে, আলু এনে রেখেছে। আর এই হলো আমার মায়ের ঘরের ছোট্ট বাগান, আমার খুব ভালো লাগে এই জায়গাটা। এখানটায় ওপরটায় কিছু একটা করে ডেকোরেট করার খুব ইচ্ছা আছে, দেখা যাক কত দূর হয়। জায়গাটা সত্যিই ভীষণ ভালো লাগে, ভীষণ মানে প্লিজেন্ট লাগে এখানটায় বসে চা খেতে বা সময় কাটাতে। আর এই যে তারপরে এখানটাতে প্যাকেটে প্যাকেটে সমস্ত মশলা, এখানে আমি দেখতে পাচ্ছি কী কী রয়েছে, ময়দা রয়েছে, এটা মনে হয় ঘিয়ের প্যাকেটের মধ্যে সব প্যাকেট করে করে, আরও মশলা রয়েছে, প্রচুর মশলাপাতি, ওদিকে নুন, এটা আই থিঙ্ক পাঁপড়, হ্যাঁ পাঁপড়, ওদিকে চিনি, প্রচুর কিছু রয়েছে, ভর্তি ভর্তি মশলাপাতি সমস্ত। এগুলো সব রেখে দেওয়া হয়েছে, এখন এগুলো কালকেই অনুষ্ঠানের সময় আনপ্যাক করা হবে। তো চলুন আমি একবার বাইরে যাই, গেটটা খুলে আপনাদের একটু প্যান্ডেলের ভেতরটা কেরাম করেছে কি না কি করেছে দেখাই। এই যে এই জায়গাটা, এটা এখন ফাঁকা, কালকে সব রান্নাবাড়ি শুরু হয়ে যাবে, এখানটা রান্না করার জন্য মেনলি এই স্পেসটা রাখা হয়েছে। আর এই মায়ের ঠাকুরের জায়গা, তুলসী মঞ্চ, তুলসীতলা। আর এই যে আমাদের এই ফুল গাছগুলো যে কী দারুণ হয়েছে, অসাধারণ লাগছে, জাস্ট ফাটাফাটি। মায়ের বাকি টব ওখানে কিছু রাখা আছে, সাজিয়ে এইদিকে কিছু রাখা আছে। তো প্যান্ডেলের ভেতরটায় দেখি কী আছে, মোটামুটি এটা হলো এই যে প্যান্ডেলের বাইরে টাইরে এন্ট্রান্সটা, দরজাটা,
এই যে চলুন এবার ভেতরে ঢুকে দেখাই। এই যে এদিকে চেয়ার সব এসে রেখে গেছে, আর ওখানটায় আই থিঙ্ক হ্যাঁ এই যে টেবিলগুলো রেখে গেছে। উপরটা এরকম, এখানটায় এরকম জাস্ট দু কালারের দিয়ে করা আছে। আর এই যে জলের ড্রাম, তারপরে স্টোভ, গামলা টামলা যা যা লাগে, কড়াই, কত বড় একটা কড়াই। তো যাই হোক, আজকে একটুখানি ফাঁকায় ফাঁকায় দেখিয়ে নিলাম, কালকে সব রান্না বাড়ির লোকে শুরু করে দেবে, লোকজন আসতে থাকবে, তো তখন আবার দেখাবো তো অবশ্যই। তো মোটামুটি আজকে ফাঁকায় ফাঁকায় এটা দেখিয়ে নিলাম, তো খুবই এক্সাইট, মানে ভীষণ ভীষণ এক্সাইটেড। অনেকদিন বাদে আবার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, সেই বোধহয় আমার বিয়ের পরে আবার এই কোনো একটা অনুষ্ঠান এরকম। বিয়ের পরে হয়েছিল আর একবার কিছু, মানে টুকটাক রিচুয়াল, সেটা ওটা পুজো টুজো ছিল। তো মানে আবার মানে অনুষ্ঠান বলতে এরকম প্যান্ডেল ফ্যান্ডেল করে, মানে বাইরে উঠোনে, এটা অনেকদিন বাদে হচ্ছে। যে এই জায়গাটা আমার না ভীষণ ভালো লাগে, এখানটায় বসাও যায়। আবার আমাদের এটাও একটা সিটিং প্লেস আছে এই জায়গাটায়, আর এই হলো গেট, ওখানে নিচটায় এরকম একটু জাল ফাল দেওয়া আছে। তো এই মোটামুটি, আর শীতকালে যে বাইরে রোদ্দুরটা পড়ে, ওখানটাতেও বসা যায় আমাদের, খুব ভালো লাগে। তো কালকে আবার অনুষ্ঠান শুরু হলে দেখাবো, একটা নতুন ব্লগ যাবে। তো মোটামুটি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।